হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পিসিকে না ব্লগিং করা শেখাচ্ছি, ঠিক আছে? বলো, কত বছরকার পূজা? ছোট থেকে 350 শুনছি, দাদা পাচ্ছি না, কারণ হচ্ছে না, বাড়ানো হচ্ছে না। কালীপ্রসন্ন ভট্টাচার্য আমাদের পূর্বপুরুষ এই পুজোটা শুরু করেন, এবং এই পুজোটা 400 বছরের পুজো আমাদের, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো আবির ভট্টাচার্যী ব্লগস। প্রত্যেক দিন একটা একটা করে আমি ছাড়বো এবং তোমাদের সাথে থাকবো। আজ শুভ মহাসপ্তমী, ঘড়িতে বাজছে ঠিক ভোর 6:30। বেরিয়ে পড়েছি আজকে আমাদের নবপত্রিকা স্থাপন করা হবে সেই উদ্দেশ্যে। মায়ের কাজ করার জন্য আমি একদম ধুতি পরে রেডি এবং রওনা দিয়ে দিয়েছি। ব্যাস, মায়ের ভোগের উদ্দেশ্যে ফল কাটার প্রস্তুতি চলছে। যাই বা চটপট করে বসে পড়ি ফল কাটতে, অনেক ফল আছে। হঠাৎ করে বাড়িতে এসে আমাদের বাড়িটা ভেঙে দিল কি কাকা? কিছু বলতে চাইছো না তুমি? সব চলে, যাকে জিজ্ঞেস করে সে চলে যাচ্ছে।
বলে আমাদের বাড়িটা ভেঙে দিলে কি এরকম করে একটা সুন্দর একটা রিমডেলিং হবে রিমডেলিং হ্যাঁ কি হবে রিমডেলিং হবে নতুন বাড়ি হবে এখানে কত বছর পুরনো বাড়ি ছিল এটা এটা শোভন বলতে পারবে যার বাড়িতেই বলতে হচ্ছে না 300 বছর বাড়ি হ্যাঁ 300 বছর বাড়িটা ভেঙে এইটা আমার আগের ব্লগটা দেখলে তোমরা এই বাড়িটা দেখতে পারবে আমার পুরো বাড়িটা নোয়া আছে আর এইটা হচ্ছে পাক্কা বাড়িটা এটা একটুখানি রিমডেলিং হচ্ছে বাড়িটা আমাদের এটা হাল অল্পখানি এখানটা হয়েছে এটাও হবে আস্তে আস্তে এই বাড়িটা রিমডেলিং করা হচ্ছে 300 বছরের বাড়ি তো যখন তখন ভেঙে যেত না আমাদের বাড়িতে নতুন বৌমা এসেছে সুমনের বৌ কেমন লাগছে আগের বছর চলে এসেছিলে না হ্যাঁ আমার তো ভালোই লাগে বাহ কি হচ্ছে কাকি এত বছর পরে কেমন লাগছে সেম সেম রকম পুজো লাগছে না একটু আলাদা আলাদা লাগছে এটা কি আচ্ছা দড়ি যা ধরবি যেন পায়ে না লাগে দড়িটা অঙ্কন এটা নে কি সব কি নিয়ে এলে তোমরা মা প্রশান্তর বউ আচ্ছা আচ্ছা
ভোগ ঠাকুরের প্রসাদ চলে এসছে, ফল প্রসাদ, ফল প্রসাদ কি উপলক্ষে খুঁজে এসছিস ভাই? আমি একটু চিংড়ি খেয়ে নিয়েছি আমি। কেমন হয়েছে সব অ্যারেঞ্জমেন্ট, সব কেমন হয়েছে, রান্না বান্না সব ঠিক আছে তো? নতুন বইয়ের কেমন লাগে, নতুন বইয়ের কেমন লাগছে? আমি জিজ্ঞেস করে আগে চিংড়ি বইটা আমার চিংড়ি হয়ে গেছে, চিংড়ি টেস্ট করে গেছে একবার, আমি সবই টেস্ট করে নিয়েছি। তো সকাল থেকে কি কি করলাম সমস্তটা কিছু দেখলে, লাস্ট লাঞ্চ ফাঞ্চ করে একটু ঘরে রেস্ট নিয়ে বিকেলের এপিসোড আবার স্টার্ট। বিকেলের এপিসোডে আছে ভেজিটেবল চপ, যেটা ঘরে হচ্ছে এখন রান্না, সবাই মিলে খেয়ে দিয়ে দালান মা তলায় গিয়ে একটু বসবো, আড্ডা মারবো, এই করেই সপ্তমীটা শেষ করবো, ঠিক আছে? আবার শুরু হবে কালকের এপিসোড। তোবে কাকা, তোবে কাকা বলছি, এই ভেজিটেবল চপে কি কি ভেজিটেবল দিয়েছ? ফুলকপি, গাজর, বিট, বাদাম, নারকেল, আর আরে ওই লেডুয়া গুঁড়ো দিয়ে বেসন দিয়ে। ভেজিটেবল চপ হয়ে গেছে একদম গরম গরম, দারুণ ব্যাপার, দারুণ। দারুণ দারুণ, ঠিক আছে, সুপার সুপার। কেমন হয়েছে এই ভেজিটেবল চপ? দারুণ হয়েছে। ওকে, ঠিক আছে।